মন্ডলার জেলা নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা হাতি পার্কে, বনভোজনের ভেতরে যে গাপটি মেরে বসে থাকতে পারে সংকীর্ণ দলীয় রাজনীতি, তা এবারের শীতে টের পাওয়া গিয়েছে বিলুনিয়া। সৌজন্যে অবশ্যই বিলুনিয়ার স্বনামখ্যাত রান্দাবাজ রাজনৈতিক কালামানিক এবং দত্তগুপ্ত নামক প্রাক্তন এক শাসক দলীয় নেতা। আর এদের এই রাজনীতির ঢাকে কাঠি দিয়েছেন বিভীষণ। মন্ডল সভাপতি গৌতম সরকারকে সম্পূর্ণ ঘুমে রেখে এদিন কালামানিক, দত্তগুপ্ত, বিভীষণরা হাতিপার্কে পিকনিকের জায়গায় গিয়ে উদযাপন করেছেন প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহার জন্মদিন। খবর, বিলুনিয়া মন্ডলের বিরুদ্ধে অন্তর্গোন্দলের নীলনকশা রচিত হয়েছে হাতিপার্কের এই পিকনিকে, যেখানে দলের মধ্যে খানিকটা বিক্ষুব্ধ নেতা নেত্রীদেরকে একমাত্র ডেকে নিয়ে যাওয়া হয়েছে পিকনিকের নামে। কিন্তু দলের প্রদেশ সভাপতি মানিক সাহার জন্মদিন উপলক্ষে হাতিপার্কে কেক কাটা হলো, হ্যাপি বার্থডে গান হলো, সঙ্গে ডিঙ্গাচিকা নাচ হলো, অথচ ঘুমে রইলেন মন্ডল সভাপতি। যতদূর খবর, জেলা সভাপতি শঙ্কর রায়ও বিষয়টি সম্পর্কে অন্ধকারে, যদিও তার সঙ্গে কথা বলার জন্য বার কয়েক ফোন করার পরও সংযোগ স্থাপন করা যায়নি। তবে মন্ডল সভাপতি গৌতম সরকার জানিয়েছেন, এমন জন্মদিন উদযাপন সম্পর্কে তিনি কিছুই জানেন না। আবার দলীয় নেতা নেত্রীদের এমন পিকনিকের খবরও তার কাছে নেই, তাকে কেউ নেমন্তন্ন করেনি। দলের একটি গোষ্ঠীর কার্যকর্তাদের হাতিপার্কে হঠাৎ করে পিকনিকে ডেকে নিয়ে যাওয়া হলো কেন, কি আলোচনা হয়েছে সেখানে, এই সম্পর্কিত নানা প্রশ্নের জবাবে মন্ডল সভাপতি গৌতম সরকার টু শব্দটিও করতে চাননি। তিনি শুধু বলেছেন, শীতের মরশুমে পিকনিক যথেষ্ট আনন্দদায়ক, এমন পিকনিকে নেমন্তন্ন পেলে তিনিও খুশি হতেন। তবে পিকনিকের আয়োজকরা তাকে নেমন্তন্ন না করায় তিনি এ ব্যাপারে কিছুই জানেন না, এর বেশি কিছু বলতেও চাননি। এদিকে বিলুনিয়ার মন্ডলে নতুন করে কুন্দলের পায়তারা হচ্ছে কিনা, কিংবা দক্ষিণ জেলায় নয়া করে কুন্দল সৃষ্টির চেষ্টা হবে কিনা, তা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। জানা গেছে, বিভীষণের স্বপ্ন ফ্যাট তিনি দক্ষিণ জেলায় সভাপতি যাতে হতে পারেন তার চেষ্টা চরিত্র চলছে। সে লক্ষ্যে বিভীষণবাবু নানা অঙ্ক কষে চলেছেন। তবে হাতিপার্কের পিকনিকে তিনি লাভ ক্ষতি নাকি সুদ কষার অঙ্ক কষেছেন তা জানা যায়নি। সঙ্গে ছিলেন কীর্তিমান কালামানিক। তিনি চান দত্তগুপ্তবাবুকে ফের মন্ডলের দায়িত্বে বসিয়ে পরক্ষে গোটা মন্ডল তার ইশারাতে চালিত হোক, সেই ইচ্ছাতেই কাজ চালিয়ে যাচ্ছেন কালামানিক। এর আগে যখন দত্তগুপ্তের আমল ছিল, তখন ইটবাটা কেলেঙ্কারি করে প্রায় কোটি খানেক টাকা কামিয়েছিলেন কালামানিক। ফের এ জাতীয় সুযোগের আশায় ছিলেন তিনি। সে সুযোগকে সদ্ব্যবহার করতে প্রাক্তন নেতাকে লেজে খেলাচ্ছেন তিনি, আর এর জন্য বেছে নিয়েছেন খোদ প্রদেশ সভাপতির জন্মদিনকে, যেখানে বলা যাবে প্রদেশ সভাপতির জন্মদিন উপলক্ষে তারা এমন আয়োজন করেছিলেন। কিন্তু পিকনিকের মাধ্যমে প্রদেশ সভাপতি মানিক সাহার জন্মদিন উদযাপিত হবে, আর মন্ডল সভাপতি জানবেন না কিংবা অন্ধকারে থাকবেন, জেলা সভাপতিও, এটা কিভাবে সম্ভব? তাও আবার সেখানে যারা উপস্থিত ছিলেন এরা প্রত্যেকেই সুনির্দিষ্ট একটি গোষ্ঠীভুক্ত, তাহলে প্রশ্ন আসতেই পারে, নীল নকশার মূল কি তাহলে অনেক গভীরে?